প্রায় 5 বছরে আমরা হিসাব করে, অথেন্টিক হিসাব, 16,000 কোটি টাকা 5 বছরে আমাদের টাকা মেরে দিয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে কেন পালিয়ে গিয়েছিলেন, বা আরও সহজ করে বলতে গেলে নবান্নে গিয়ে লুকিয়েছিলেন, এই যে কথাগুলো শুনতে কি কোনটা অবাক লাগছে যে কী ব্যাপার, মাননীয় মুখ্যমন্ত্রী কেন নবান্নে লুকিয়েছিলেন বা কেন নবান্নে পালিয়ে গিয়েছিলেন, কী ব্যাপার আমরা শুনে নেব। স্টেট গভর্নমেন্ট অফ মানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজের কর্ণধার মলয়বাবুর মুখ থেকে যে ডিএ আন্দোলনের পরিপ্রেক্ষিতে ডিএ আন্দোলনকারীদের সামলা হওয়ার ভয়ে বা সামনাসামনি হওয়ার ভয়ে নবান্নে তিনি কীভাবে লুকিয়েছিলেন, কেন লুকিয়েছিলেন এবং এর পিছনে কোন যুক্তি কাজ করছে, এবং আরও তিনি অভিযোগ করলেন যে 16,000 কোটি টাকা একটা মানে সরকার মেরে দিয়েছে, পরিষ্কার বাংলা বলতে গেলে টাকাটা কেটে নিয়েছে ফর দি বেনিফিট অফ দি টিচার্সের নাম করে, কিন্তু টিচার্স কিন্তু পায়নি, বা গ্রুপ সিও পায়নি, গ্রুপ ডিও পায়নি, বা কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি পায়নি, বা আরও সংক্ষেপে বলতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের কোনো সরকারি কর্মচারীই পায়নি, কিন্তু 16,000 কোটি টাকা মেরে নিয়েছে। আসুন আগে আমরা পুঙ্খানুপুঙ্খ শুনি উনি কী বলছেন, তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি। আমরা তখন আর রাস্তায় নামলে কর্মচারী সমাজকে পাচ্ছি না, এখন কর্মচারী সমাজকে পাচ্ছি না, কোনো জায়গায় আন্দোলন আপনার মহাকরণের অভ্যন্তরে আমরা আন্দোলন করেছি। তিনি যখন নবান্নে গেল, নবান্নের ভিতরে একদম আন্দোলন সম্পূর্ণ স্তব্ধ করে দিল আইন করে। সেখানে বিরোধী সংগঠনদের ভিতরে প্রবেশ নিষেধ করে দিয়েছিল একাধিক ব্যক্তিদের, তারা যদি আন্দোলন করে, অর্থাৎ নবান্নের ধারে কাছে আমরা পৌঁছতে পারতাম না। দেখুন একটা কথা কি, হেডকোয়ার্টারে আন্দোলন করলে, যেমন একসময় মহাকরণ ছিল মিনি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্ট ছিল, আমাদের এই আন্দোলন সারা রাজ্যে ছড়িয়ে পড়তো। এগুলো কিন্তু খুব ভালো বুঝতো, তিনি জানে যে মহাকরণে যদি আমি থাকি, মামলে তারা আন্দোলন করেছে, এখনও তারা আন্দোলন করবে, অতএব আমাকে এমন জায়গায় গিয়ে আশ্রয় নিতে হবে যেখানে আন্দোলন না করতে পারে। সে পালিয়ে গেল, এক প্রকার পালিয়ে গেল নবান্নে, নবান্নে পালিয়ে গিয়ে বসে রইল। আমাদের আন্দোলন শুধু নবান্নে না, অন্যান্য যে বড় বড় বিল্ডিংগুলো আছে সেখানেও 144 ধারা করে যাতে মার্চভাবে আন্দোলন না করতে পারি তার ব্যবস্থা করলো। এবং এই যে বদলি আরম্ভ করলো মহাকরণ থেকে, সব ডিটেলমেন্টের আগে তো প্রথমে মহাকরণ থেকে সব বিরোধী যে নেতাদের সব অন্যান্য ডিপার্টমেন্টে বদলি করে দিল, সল্টলেকে করে দিল, প্রিস্কুল স্ট্রিটে করে দিল, যেসব বিল্ডিং করে এগুলো করে ভেঙে দিল সংগঠনগুলো। দেখুন ব্যাপারটা কি, একটা জায়গায় যদি খুব সহজে, আমাদের ইউনিয়ন ঘর ছিল, প্রত্যেকটা ইউনিয়ন ঘর, সেখানে টিফিনের সময় জমায়েত হতাম, আমরা একসঙ্গে কোন ধরনের আন্দোলন করা যাবে, বাম আমলের কথা বলছি, সেটা যদি এই আমলে শুরু করি, প্রথম দিকে শুরু করেছিল, বুঝতে পেরেছে, তখন এই জিনিসটা করে একদম কর্মচারী সংগঠনগুলোকে ভেঙে দিল, মিথ্যে মামলা দিল, সাগর থেকে পাহাড়ে বদলি করে দিল, সাধারণ কর্মচারীরা ভীত মিথ্যে মামলা দিল, সাধারণ কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হলো, এখন আন্দোলনে নামলে আমরা দেখছি কর্মচারী সমাজ পাচ্ছি না, তাই আমাদের অন্য জায়গায়। তখন আমরা এই যে ডিএ মামলা, ডিএ যাতে মানে এত ভোজে গিয়েছিল, এই মামলার মাধ্যমে যাতে আদায় করা যায় সেই পথে আমরা অগ্রসর হয়েছি। আমরা মামলায় যাওয়ার আগে সরকারের কাছে যে টাকা আছে সেই নথি তো আমরা তুলে দিয়েছি, অথেন্টিক নথি। কীরকম না, আমরা আরটিআই করে আমাদের যে প্রেসিডেন্ট তার কাছে সম্পূর্ণ হিসাব আছে, সরকারি কর্মচারী কত, একদম স্বাস্থ্য দপ্তর থেকে তারপরে বিভিন্ন দপ্তরে, আপনি পরবর্তীকালে ওনার সঙ্গে যোগাযোগ করলে ডিটেলসটা পাবেন। আমরা সেই সব তথ্য জোগাড় করেছি আরটিআইয়ের মাধ্যমে, কারণ আমরা যখন কোর্টে হলফনামা দেব, মিথ্যে কথা কোনো কথা বলা যায় না। 5 লক্ষ এখন বর্তমানে 5 লক্ষের অধিক, সেই সময় আমরা হিসাব করে দেখেছি 3-3.5 লক্ষ, 16 সালের কথা বলছি। এখন এদের তো একটা বিপুল পরিমাণ বেতন দিতে হয়, সেই বেতনটা তাহলে সরকারকে দিতে হচ্ছে না, রিটায়ার করার পর তাদের যে আপনার পেনশন সেটা দিতে হচ্ছে না। তার সেই সময় কি করলো, সেই সময় শুরু করলো ক্ষমতায় আসার পর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, এবং
আরও একটা জিনিস, সেটা আপনার আন্দোলনের পক্ষে আমাদের খুব অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, এটা শুধু আমাদের সংগঠন না, এমনকি সেই সময় যে কোঅর্ডিনেশন কমিটির সংগঠন, তাদেরও অনেক মেম্বার রিএমপ্লয়মেন্টের জন্য এই সরকারের কাছে বর্ষতা স্বীকার করেছে। শিরদাঁড়াটা তো সোজা রাখতে হবে, সাহসটা তো সোজা রাখতে হবে। আমরা মিথ্যে মামলায় জড়িয়েছি, তবু আমরা হাল ছেড়ে দিইনি। সেই সময় 2016 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসছে, 2016 সালের ডিসেম্বর মাসে মামলাটা ফাইল করেছি, মে মাসে দ্বিতীয়বার ক্ষমতায় এসছে। সেই সময় বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করে 77-78টা আসন পেয়েছিল, ক্ষমতায় তো আসতে পারেনি, বিজেপি সেই সময় খুবই অল্প শক্তি ছিল। তবুও তো আমরা সেই মামলা করেছি ট্রাইব্যুনালে, সেখানে জিতেছি, হাইকোর্টে জিতেছি। এখন মামলা আপনার প্রায় শেষের পথে বলে আমরা মনে করছি, হয়তো সময় লাগছে। এখন এই যে 3.5 লক্ষ তখন সেই সরকারি কর্মচারী পদ ছিল, তাদের আমরা হিসাব দিয়ে বলছি এত টাকা সরকারি কোষাগারে জমা আছে। এছাড়াও আমরা বাজেট প্রভিশন, অর্থাৎ ওই মানে ইসেতে কম্পিউটার থেকে মানে ওই ফিনান্সের বাজেট প্রভিশন থেকে খুলে আমাদের বেতন পেনশনে কত টাকা বরাদ্দ করত, তাতে এক বছরে কত টাকা ব্যয় করত, সেটা আমরা তুলে ধরেছি, আমরা লক্ষ্য করেছি। ধরুন 10,000 কোটি টাকা আমাদের বরাদ্দ করলো বেতন পেনশনে। এবার যেহেতু রিক্রুটমেন্ট নেই, যেহেতু ডিএ নেই, সেগুলো কিন্তু ঢুকিয়ে রাখে নিজেদের স্বার্থে, সরকারের স্বার্থে ঢুকিয়ে রাখে। কেন, এগুলো তো আপনার কেন্দ্রীয় সরকারের কাছে মেমোরেন্ডাম দিতে হয় যে এত টাকা বেতন পেনশনে আমাদের খরচ হয়। সরকার সেগুলো দেখিয়ে সেখান থেকে আমাদের কাট করে টাকা, মানে এই স্বাভাবিকভাবেই কাট হয়। ডিএ না দিলে কেটে গেল, নিয়োগ না হলে কেটে গেল টাকা, মানে জমে গেল। এই করতে করতে প্রতি বছর কোনো সময় 2,000 কোটি টাকা সঞ্চয় করেছে, কোনো সময় 3,000 কোটি টাকা সঞ্চয় করেছে। রিভাইজ বাজেটে লাস্টে দেখাতে হয়, তারপরে অ্যাকচুয়াল বাজেটটা পরে পাওয়া যায়, তখন দেখা যায়। এই করে 5 বছরে আমরা হিসাব করে অথেন্টিক হিসাব 16,000 কোটি টাকা 5 বছরে আমাদের টাকা মেরে দিয়েছে। সে আমরা বুঝতে পারলাম, এবং একটা কথাই মাথায় আসছে, কি যন্ত্রণায় মরিছে পাথরে নিষ্ফল মাথাকুটি। অর্থাৎ ডিএ আন্দোলন করতে গিয়ে, আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু আন্দোলন করতে গিয়ে যদি শ্লীলতাহানির মতো কাম মামলা আসে, যে মামলাটা আমরা শুনলাম মলয়বাবু এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, যেখানে রিসিভিং সেন্টারের মেয়েদের সঙ্গে শ্লীলতাহানি করেছে বলে সেখানে কিন্তু মামলা করা হয়, এবং যে মামলা থেকে রেহাই পেতে 8 বছর ধরে টানা কিন্তু মামলা চলে। তো এরকম মিথ্যে মামলা দিয়ে কখনও ডি আন্দোলন বন্ধ করা যাবে না, কারণ আমরা সবাই জানি যে মামলা ট্রাইব্যুনালে জয়লাভ করেছে, যে মামলা হাইকোর্টে 4 বার জিতেছে, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, ডিভিশনাল বেঞ্চ, এমনকি রিভিউ বেঞ্চ থেকেও ছাড়পত্র পেয়েছে। শুধুমাত্র সুপ্রিম কোর্টে তাকে কিছু না কিছু পলিসি করে, নানা রকম ফন্দি করে এটাকে শুধুমাত্র আটকে রাখা হয়েছে, মাত্র অভিষেক মনু সিংভিজির সাহায্যে। তবে যদি মামলাটা একদিন উঠে, যেহেতু মেরিট হাই আছে, রায় কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ীদের পক্ষে যাবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং তার জন্য আমরা অপেক্ষায় থাকব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।